মানে মানুষের কান্না কান্নায় ভেঙে পড়া সেই ছবিটা আমরা দেখছি। এর পাশাপাশি আমরা আমরা একবার মানুষের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা যেটা বারবার বলে থাকে এবং আমরা যেটা করে থাকি মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা কথা বলেছিলাম, আমাদের তরফ থেকে ফোনে কথা যোগাযোগ করা হয়েছিল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে এবং অপরদিকে ছিলেন খগেন মুর্মু। তারা ঠিক কি বলছেন শুনুন। বিশকাম কমিটির মিটিং সারা দেশে হচ্ছে, একমাত্র পশ্চিম বাংলা যেখানে দিশা কমিটির মিটিং ডাকা হচ্ছে না। দিশা কমিটির মিটিং থেকেই উন্নয়নের সমস্ত পরিকল্পনা সব যায়, আমাদের উন্নয়নের প্রত্যেকটা পরিকল্পনা আলোচনা ক্ষমতা দেওয়া হচ্ছে দিশা কমিটি সারা দেশে। এবং দিশা কমিটির মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকার প্রস্তাব পাঠান কেন্দ্রীয় সরকারের কাছে। একটা যেমন আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে টাকা সেটা বরাদ্দ করে রাজ্যে, আমাদের রাজ্যে কোন জায়গাতে আমি আমার মাননীয় আমাদের যে ভাইস প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের তার কথা বলছি খগেন বাবু দেখা হচ্ছে আপনি এটা আপনাকে বুঝাতে হবে না কোনটা কি ভাবে চলে। আপনি তো ওখানকার এমপি, আপনি কেন এটা জেলা সমর্থকে বলেননি? আপনি কেন এটা মুখ্যমন্ত্রীকে চিঠি দেননি? আপনি কেন মুখ্যমন্ত্রী পোর্টাল খুলে দিয়েছেন সেই পোর্টাল কেন দেননি? আপনি দিতে পারেন, আপনার অধিকার আছে। এর মাঝখানে আজব সাফাই দিচ্ছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি কি বলছেন শুনুন। একশোর মধ্যে একজনের যদি অবস্থা এরকম হয় 99টাকে খারাপ বলবো কেন? আপনি যেমনভাবে প্রশ্ন করছেন সব খারাপ, শরীরের হাতে একটু কষ্ট হয়েছে বলবো কি মাথা খারাপ হয়েছে? ওটা আমাদের কাছে লিখলে বললে আমরা সারিয়ে দেব। আমার বক্তব্য মৃত্যু ও কারণে না, তার ভাগ্যে ছিল, রাস্তার জন্য মৃত্যু হয় না। আমরা সবগুলো মানে কি বলবো মিডিয়া ভাইদের অনুগ্রহ আমাদের প্রতি, খুঁচিয়ে খুঁচিয়ে তারা বরণ তোলে। একটা মর্মান্তিক মৃত্যু যেখানে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এখনো পর্যন্ত 2 ঘন্টা ধরে রাজ্য সড়কে অবরোধ করছেন স্থানীয়রা। তারা বলছেন এটাই প্রথম নয়, এর আগেও এই রাস্তার বলি হতে হয়েছে এই এলাকারই একই পরিবারের এক একজনকে, অনেকজনকে। সেই জায়গা থেকে অসংবেদনশীল মন্তব্য করছেন দেবাংশু ঘোষ, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ঘোষ। তিনি যেটা বলছেন মালদার বামুনগোলায় হৃদয় বিদারক ঘটনা, ঘটনাটি দেখে সত্যি কষ্ট লাগছে। দেবাংশু ভট্টাচার্য এমন মন্তব্য করছেন তারপরে, যেখানে সত্যি মনে হয় যে কি করে এই ধরনের অসংবেদনশীল মন্তব্য করতে পারেন দেবাংশু ভট্টাচার্য, বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির, পঞ্চায়েত ছিল বিজেপির, এক্ষেত্রে কেবল ডাবল নয় ট্রিপল ইঞ্জিন বলা যায়, 3টে ইঞ্জিন নিয়েই যারা ট্রেন খাদে ঢুকিয়ে দিয়েছে তারা নাকি আবার রাজ্যে ক্ষমতার ইঞ্জিন চালানোর স্বপ্ন দেখেন, রক্ষে করো রঘুবীর, এমনই কথা লিখেছেন তার ফেসবুক পোস্টে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। এমনই অসংবেদনশীল মন্তব্য দেবাংশুর। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, ওটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।